ভোট গ্রহণ শেষে চলছে ভোট গণনা দুই সিটি কর্পোরেশন ময়মনসিংহ ও কুমিল্লা সিটির প্রার্থীরা মুখিয়ে ফলাফলের অপেক্ষায় এদিকে কুমিল্লা উপনির্বাচনের একশো পাঁচটি কেন্দ্রের মধ্যে ছিয়াত্তরটির কেন্দ্রের গণনা শেষের পথে এ পর্যন্ত সিটি মেয়র পদে তাহসিন বাহার সূচনা তেত্রিশ হাজার একশো ভোট পেয়ে গিয়ে রয়েছে অন্যান্যদের মধ্যে মনিরুল হক সাকু আঠারো হাজার তিনশো নিজামুদ্দিন কায়সার আট হাজার আটশো তিরিশ ভোট পেয়েছেন অন্যদিকে ময়মনসিংহ সিটিতে সাবেক মেয়র ইকরামুল হক টিটু পঁয়তাল্লিশ হাজার আটশো তিয়াত্তর ভোট পেয়ে গিয়ে রয়েছে নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদেক খান মিল্কি দশ হাজার দুশো আট ভোট পেয়েছে